তার মধ্যে রয়েছে 3 রকমের ক্যাপসিকাম, ফুলকপি, ব্রোকলি, গাজর, পেঁয়াজের কলি এবং কাঁচামরিচ ফালি। সবগুলো সবজি আমি একটু লম্বাটে করে কেটে নিয়েছি আর চাইনিজ নুডলসে সবজিগুলো একটু লম্বাটে করে কাটা হয়। তো চেষ্টা করবেন সবগুলো সবজি যেন একই সাইজের করে কেটে নেওয়া যায়। একটু চিকন করে লম্বাটে করে কেটে নেবেন। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে দিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই পাতলা করে চিকেন কেটে নিয়েছি। এখানে 200 গ্রামের মতো চিকেন স্লাইস রয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা এবং 1/2 চা চামচ আদা বাটা। এরপর দিয়ে দিতে হবে 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। সাদা গোলমরিচের গুঁড়া না থাকলে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারবেন। সেই সাথে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আরও দিব 1 চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস। আপনারা চাইলে লাইট সয়া সসটাও ব্যবহার করতে পারবেন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে একটা পাশে রেখে দিতে হবে। একটা বাটিতে 2 টেবিল চামচ সয়া সসের সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। সেই সাথে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিলি সস। এবারে এই সসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এভাবে সসগুলো একসাথে মিশিয়ে নিলে রান্নার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যায়। মিশিয়ে নেওয়ার পর আমি একটা সাইডে রেখে দিচ্ছি। 2টা ডিম আমি ফেটে নিয়েছি আর এই ডিমের সাথে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। তারপর খুব ভালোভাবে ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে। চুলায় আমি গরম পানি ফোটাতে দিয়েছি নুডলস সেদ্ধ করার জন্য। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর রান্নার তেলটা দিলে নুডলস কিন্তু একদম ঝরঝরা হয় সেদ্ধ করার পরে, আর সাদাটে ভাবটাও বজায় থাকে। 1 প্যাকেট নুডলস নিয়েছি আমি। এখান থেকে 1/3 পরিমাণ ব্যবহার করব, অর্থাৎ 4/3 ভাগ ব্যবহার করব। আর এটা ইফাদের এগ নুডলস। আপনারা যে কোনো ধরনের নুডলস দিয়ে তৈরি করতে পারবেন। পানিটা ফুটতে শুরু করেছে, আর ফুটতে শুরু করার সময় দিয়ে দিতে হবে নুডলসগুলো। নুডলসটা দেওয়ার পরে ফুটন্ত পানিতে, অর্থাৎ চুলার আঁচ হাইতে রেখে 4-5 মিনিট নুডলসগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এর চাইতে বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু নুডলসগুলো নরম হয়ে যাবে। তো আমার এখানে 4 মিনিট হয়ে গিয়েছে আর নুডলসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পানিটাকে একটা স্ট্রেনারে ঝরিয়ে নিব। তারপর ঠান্ডা পানি দিয়ে আমি নুডলসগুলোকে সেদ্ধ করে ছেঁকে নিব, যেন নুডলসগুলো আর কুক হতে না পারে। ছেঁকে নেওয়ার পর আমি এই নুডলসগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এবারে এই নুডলসের সাথে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে তেলটা নুডলসের সাথে মিশিয়ে নিব। এতে নুডলস অনেকক্ষণ পর্যন্ত ঝরঝরা থাকবে। চুলায় একটা একটা প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। আমরা এখন ডিমগুলোকে ছুড়া করে নিব বা স্ক্র্যাম্বল্ড করে নিব নুডলসে ব্যবহারের জন্য। আর কিভাবে স্ক্র্যাম্বল করে নেবেন সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। জাস্ট 2-3 মিনিট ঝুরা করে নিলেই হবে। চুলায় একটা প্যানে আমি 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি
এক চা চামচ পরিমাণ রসুন কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। চুলার আঁচ হাইতে রাখতে হবে। চাইনিজ খাবারগুলো সাধারণত হাই আঁচে রান্না হয়, তো আমি হাইতে রেখেছি। যখন এগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেন। তারপর চুলার আঁচ হাইতে রেখেই চিকেনগুলোকে 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নিব। চিকেনগুলো যখন হাফ ডান হয়ে যাবে তখন শক্ত টাইপের যে সবজিগুলো আছে সেগুলো প্রথমে দিয়ে দিতে হবে। ফুলকপি আর গাজর আমি দিয়ে দিচ্ছি। তারপর হাইতে রেখে ফুলকপি আর গাজরকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। চুলার আঁচ যদি আপনারা কমিয়ে দেন তাহলে কিন্তু সবজি থেকে পানি বের হবে এবং সবজির যে কালারটা আছে সেটাও চেঞ্জ হয়ে যাবে। আর ঢাকনা দেয়া যাবে না। সামান্য পরিমাণ লবণ দিয়েছি, লবণটা বুঝে দিবেন, কারণ সসে লবণ রয়েছে পর্যাপ্ত পরিমাণে। তাছাড়া নুডলসটা সেদ্ধ সময়ে লবণ দিয়েছি, চিকেন ম্যারিনেট করার সময়ও লবণ দিয়েছি। তো আমি আবার ভালোভাবে 2 থেকে 3 মিনিট সবজি চিকেন সতে করে নিচ্ছি। যখন এগুলো একটু নরম হয়ে আসবে তখন বাকি সবজিগুলো দিয়ে দিতে হবে। এবার আমি সবগুলো সবজি দিয়ে আরও 2 থেকে 3 মিনিট হাই আছে এগুলোকে রান্না করে নিব। ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর এই নুডলসে সবজিগুলো একটু ক্রাঞ্চি হয়, একদম সেদ্ধ করে গলিয়ে নেওয়া যাবে না, একটু কচকচ ভাব থাকলে এটা খেতে বেশি ভালো লাগে। আর কালারটা যদি একদম পারফেক্ট রাখতে চান তাহলে চুলার আঁচ একদম কমিয়ে দিবেন না এবং ঢাকনা ঢেকে দেওয়া যাবে না। হাই আঁচে রেখে সবজিগুলোকে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর আমি তৈরি করে রাখা সসটা দিয়ে দিলাম। এবার সসটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট হাই আঁচে রান্না করে নিব। তার আগে সসটা সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। 2 মিনিট পরে আমি এর মধ্যে স্ক্র্যাম্বলড এগ দিয়ে দিচ্ছি, যেগুলো আমরা একটু আগে ঝুরা করে রেখেছিলাম। সেগুলো এখন আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমরা যে নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। সবগুলো নুডলস আমি এবার সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এক্ষেত্রে আপনারা 2টা চামচের সাহায্য নিতে পারেন আমার মতো। এবার 2 থেকে 3 মিনিট হাই আঁচে সবজিগুলোর সাথে নুডলসটা রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট রান্না করার পরে আমাদের চাইনিজ চিকেন ভেজিটেবল নুডলস কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো আমি 2 থেকে 3 মিনিট এভাবে নেড়ে চেড়ে নুডলসটা রান্না করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আর সবজিগুলো কিন্তু একদম পারফেক্ট কালার রয়েছে, কোনো ধরনের ফ্যাকাশে হয়ে যায়নি। এখন নামিয়ে নিচ্ছি চুলাটা বন্ধ করে দিয়ে। তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার রেস্টুরেন্টের স্বাদের চাইনিজ চিকেন ভেজিটেবল নুডলস। বাসায় এই শীতের সবজি দিয়ে একবার হলেও এটা ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সেই সাথে ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।